আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনাদের কেমন আছে? তাই আমি ইফতারনি রেসিপিতে চলে আসছি। আসসালামু আলাইকুম, কি খবর বেগুন? ওর বেগুন কেন আছেন? আশা করি বোধ ভালো আছেন। ইন্ট্রো ইন সেরকমই ইন সিদ্রা তুলে দিয়ে দেন। মাশাল্লাহ মাশাল্লাহ, বেগুন একখানা মাশাল্লাহ হইবেন কেন? এখন এক ধরনের সুলকানি হলাম মানুষ, আইয়ারে হবুদে সুড়মাই ফারো শিখে ফেলার নিজে ঘরে ঘরে। তুই কি ওই দে শিখে লিলু দে, সামনে ঝুঁকি বাইর দে, তো এই ব্লগ গরনের ঝুঁকি হইলু দে, বেগিন দেখি দেখি আরে শিখি ফেলার মোবাইলের মধ্যে। এখন আর আর শিখন নফরে, এখন হইবে দে তোমারা ব্লগ আর আর ভিডিও ন চাই। ও তোমারা যারা ভিডিও করো ব্লগ করো, তোমার আর ভিডিও চাই দেন, নিজের ঘরের ভিডিও নিজের মানুষে চাই না কোনোদিনও ন চাই। আর ইয়ার ফোকল এন ইন্টেলিজেন্ট দিয়ে তারা আর শিখন নফরে, ইতারা দেখি দেখি চাই চাই আর হইলু দে, এক লাইন হইলু দে বেশি বুঝি ফেলাই। আর আর মতো ডামিস ন, আর আসিলাম দে দুনিয়ার ডামিসুর ডামিস, আর আর আতে দরিয়ারে শিখে দিয়ে দো হন জিনিস বালা মতো হইলো দে শিখি ন ভারি আইস পর্যন্ত। যাই ও বুয়া কইলো দে শিখন দরহার দুনিয়ার মধ্যে রইলো দে সামনের দিকে আগাই যাই বেলাই মানুষের তে ব্যাগ কোয়ালিটি তাহন হৃদর হার, ব্যাগিন শিখি রাখন হৃদর হার আই মনে করি। এখনো ঝুঁকি বেলো দে কম্পিটিশনের যুগ, আর আর মতো ডামিসের যুগ নোয়াছিল ফার্স্ট সেকেন্ড থার্ড। ইয়া আইলো দে ফার্স্ট হইলি, ফার্স্টর দি গোল্ডেন ফার্স্ট ডায়মন্ড ফার্স্ট ইল লইলো দে ফার্স্ট, ইয়া শুধু হইলো দে ফার্স্টর সংখ্যা হইলো দে। এখন সেকেন্ড থার্ড তোর হইলো দে হন সংখ্যাই নাই। বর্তমান যুগের মধ্যে মানুষ এন শিক্ষিত এন ট্যালেন্টেড হইবেন মতন এত লাইলো দে ফুয়াশা আর হইলো দে, এখন অতুন হইলো দে এভাবে গড়ি তুলম ফুরিব, সেরামিককে পারদর্শী অম ফুরিব দে, হনিকাই হইলো দে ডেকাই আর জেন হইলো দে ফতমিস্তান তুন ফেলাই না ভারে কি হ। তো আজি ইফতারির মধ্যে কি কি বানাই রনরা তো ভিডিও মধ্যে দেখতে লাগুনি। প্রথমে আই এলো দে কিশুরি লইলাম দুই দিন আগে, কিশুরি রান্না গজ্জে দিয়ে এন্ড বেশি হয়ে গেল গো, এতলাই আই কিছু কিশুরি হইলো দে তুলি রেখে ইন দিয়ে রাজি আবার ও লেডা কিশুরি বানায় আর ইন দিয়ে দে কাস্টার্ড বানায় ফেলাই একদম সেরকম করি এরে। তো কাস্টার্ড ডিম বানানোর পরে আই এলো দে বড়া বানায় হালিয়ে, তো আর হাজবেন্ড হইলো দে গুরু গুরু ইসে গুরু আইনি ইন দিয়ে রে এখন বড়া বানায় সুন্দর করি এরে, আর বড়া ইন হাইতে এত যে মজা হইবের মতন আর কি সুন্দর করি এরে ওই বড়া ইন হইবের মতন। আই আসলে বড়া টরা আগে বানাই না ভাইতাম আর ওর ঋষিকে ইয়ে, এখন কিন্তু ভালোই বড়া বানাইতে পারি। তো ইন দিয়ে এলো দে কাস্টার্ড লাই ফ্রুটও হাডি লই রেন্ডে কলা লই আঙ্গুর লই আর হইলো দে তরমুজও লই লই, এখন হইবে দে তরমুজ দিয়ে রে কি এলো দে ইয়া হাই না কাস্টার্ড হাই না কোন সমস্যা নাই, আর বাঙালি আর বেগিন হাইত পারি আর আর ফেডে বেগিন যার হইলো দে আর আজ ইল্লি গজ্জুম ইল্লি ট্রেন্ড চলিব কি হ তোমার। তরমুজ নদী তোকা ফ্রুট মানে ফ্রুট হইলো দিবে যেবে হইব বেগিন দিয়ন যাইব কাস্টার্ড মধ্যে রেন্ড কি মানা আছে না হইলো দে তরমুজ দিয়ন যাইতো নো আয়া তালাই বিসি টিসি বাসি এর অল্প করি এর তরমুজও দি ফেলাই, তবে আফেল তাইলে একখানা ভালো হইতো কাস্টার্ড লাই আফেলি বেশি ভালো লাগে, গালম মধ্যে এর কসর কসর করি এর বাজিলি ভালো লাগে আর কি। তো যাই হব ফ্রুট যা আসিল তা দিয়ে রে বানাই ফেলাই এলো দে, আর বাঙালি জাতি আর বেগিন হাইতে পারি বেগিন মডিফাইও করি তারি বেগিন এলো দে বেগিন হলে মানাইও নিত পারি কি হ তোমার। তো ইন্দি ইফতারি লাই বেগিন এলো দে রেডি করি আরে লই ফেলাই, এখন আর কি ইফতারি গজ্জুম। তো আর ব্লগ ইবে এদুরি বেগুনে বালা তাইবেন সুস্থ তাইবেন, খুদা হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।